फ्रेंड्स वेलकम बैक टू माय किचन्स मैजिक। आज के निये एसेछि एकदम कुरमुरे एकटा सहज पकोड़ा रेसिपि। रेसिपिटा हलो आलू पकोड़ा। এই বৃষ্টির দিনে খিচুড়ির পাশেও এটা খেতে যেমন ভালো লাগে, তেমনি ডাল ভাতের পাশে বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা খুব ভালো একটা অপশান। আর একদম কম উপাদানে এটা রেডি হয়ে যায়। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এই আলু পকোড়াটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে আলুগুলোকে গ্রেটার দিয়ে একদম পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি। তারপরে এটাকে খুব ভালো করে জলে তিন চারবার ধুয়ে নিয়েছি, যতক্ষণ না জলটা পরিষ্কার আসে সেই অবধি এটাকে ধুয়ে নিয়েছি। এবার এক্সট্রা জলটা এটার থেকে ছেঁকে ফেলে দেবো। জলটা ফেলে দেওয়ার পরেও আলুর মধ্যে কিছুটা জল থেকেই যায়। এবার হাত দিয়ে ভালো করে এটাকে এরকমভাবে ভালো করে চিপে চিপে যতটা সম্ভব জল আলুর থেকে বার করে দেব। আলুর মধ্যে বেশি পরিমাণে জল থেকে গেলে যখন পাকোড়ার জন্য আমরা আলুটাকে মাখবো সেই সময় যে বাইন্ডারটা দেব সেটার পরিমাণ বেশি দিতে হবে। তাহলে আলু পাকোড়াগুলো কুড়মুড়ে হওয়ার বদলে কিন্তু একটু ঠান্ডা হলেই খুব বেশি শক্ত হয়ে যাবে। সেই জন্য আলুর থেকে যতটা সম্ভব জলটা আমরা বার করে নেব। জলটা বার করে এবার আলুগুলোকে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি, এর সাথে দেব ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কার গুঁড়ো। এবার এর সঙ্গে বাইন্ডারের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর ময়দা। এবার এই সব কিছু দিয়ে আলুটাকে ভালোভাবে মেখে নেব। এখানে কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণ কতটা লাগবে সেটা কিন্তু আলুটা মাখার পরে বা মানে যখন পুরোটা মাখা হয়ে যাবে বা মাখার সময় বুঝতে হবে, প্রয়োজন অনুযায়ী দিতে হবে, খুব বেশি কিন্তু প্রথমেই দেব না। আলুটা ভালো করে মেখে নিয়ে এবার এটা শেপ দেওয়ার সময় এরকমভাবে হাতে নিয়ে একটু জোরে চাপ দিয়ে এরকমভাবে যদি এটা দলা পাকানো যায় বা চ্যাপটা যে যেরকম শেপের করবে সেই শেপটা যদি হোল্ড করে নেয় তাহলে বুঝতে হবে যে বাইন্ডার একদম ঠিক আছে। এখানে কিন্তু বাইন্ডার একদম ঠিক আছে, আর এক্সট্রা করে আর গুঁড়ো কিছু দেব না। এবার এটা ভাজার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা হালকা গরম হলে এবার এর মধ্যে পকোড়াগুলো দেব, আর এটা ভাজবো কিন্তু মিডিয়াম টু মিডিয়াম লো ফ্লেমে। যেহেতু এখানে আলুগুলো কাঁচা, খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না, তার আগেই ওপরটা ব্রাউন হয়ে যাবে, তাহলে কিন্তু এটা আর ক্রিস্পিও হবে না। সেই জন্য একটু কম আঁচে রেখে একটা দিক একটু হওয়ার পরে তারপর এটা উল্টে পাল্টে একদম লালচে বাদামি হওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে। এখন পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। আর আমি এর মধ্যে আলাদা করে আর খুব বেশি মশলা দিইনি, তবে কেউ চাইলে কিন্তু এটাকে আরও একটু স্পাইস আপ করার জন্য এর মধ্যে বাড়িতে যদি গার্লিক পাউডার, অনিয়ন পাউডার এগুলো থাকে এগুলোও মেশাতে পারে, তবে সেগুলো না দিলেও কিন্তু এটা খেতে দারুণ টেস্টি হয়। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায়, তুমি কোনো রেসিপি মিস না করো। আজ তাহলে আসি, ভালো থেকো সকলে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।